অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো রয়েছো। আরও একবার তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদেরই বাংলা বইয়ের পাঠ্য কবিতা পরবাসী। বিষ্ণুদের এই পরবাসী কবিতার আজকের এই আলোচনাতে প্রতিটি লাইন ধরে শব্দার্থ সহযোগে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো তার আগে কবি বিষ্ণুদের সম্পর্কে ছোট্ট করে আমরা আগে জানব, এরপর মূল কবিতার আলোচনায় যাব। তো বিষ্ণুদে আধুনিক কালের একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1909 সালের 18ই জুলাই কলকাতার পটলডাঙায়। কবির পিতা ছিলেন অবিনাশচন্দ্র দে। তিনি 1933 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ পাস করেছিলেন। তার কর্মজীবন কেটেছে অধ্যাপনা করে বা অধ্যাপনার মধ্য দিয়ে। প্রথম জীবনে তার বিখ্যাত কবিতাগুলো বিচিত্রা কল্লোল, ধূপছায়া, প্রগতি পত্রিকায় তিনি লেখালেখি করেছেন। এগুলোতেও কিছু কিছু কবিতা প্রকাশ পেয়েছিল। তার প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টিমিস। এছাড়া বিষ্ণুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো চোরাবালি, সাত ভাই চম্পা, সন্দীপের চর, অনিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু, পঁচিশে বৈশাখ, স্মৃতিসর্তা ভবিষ্যৎ, উত্তরে থাকো মৌন প্রভৃতি। তিনি 1965 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার পেয়েছিলেন 1967 সালে। স্মৃতিসত্তা ভবিষ্যৎ এই কাব্যগ্রন্থের জন্য তিনি বিখ্যাত জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এই বিশিষ্ট আমাদের প্রিয় বিষ্ণুদে আমাদের ছেড়ে চলে যান 1982 সালের 3রা ডিসেম্বর। তোমাদের পাঠ্য পরবাসী কবিতাটি বিষ্ণুদের তুমি শুধু পঁচিশে বৈশাখ এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আরও একবার আমি বলছি, পরবাসী কবিতাটি বিষ্ণুদের তুমি শুধু পঁচিশে বৈশাখ এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এরপর আমরা মূল কবিতায় চলে আসব। প্রথমেই তোমাদের বলবো পরবাসী শব্দের অর্থ কী। পরবাসী অর্থাৎ যে বিদেশে থাকে কিংবা যার নিজস্ব ঘর বাড়ি নেই তাকেই আমরা পরবাসী বলবো। এই কবিতায় বিষ্ণুদে জানিয়েছেন যে মানুষ তার জন্মলগ্ন থেকে প্রকৃতির কোলেই বেঁচেছে এবং প্রকৃতির কোলেই সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। গাছপালা, পশু পাখি, ফুল, নানান রকমের প্রকৃতির সান্নিধ্যে বা কাছাকাছি থেকে সে প্রকৃতির নিকটস্থ হয়ে প্রকৃতি প্রীতি এবং প্রকৃতি প্রেমিক হয়ে পড়ে। কিন্তু এই বিষয়টা প্রকৃতির কোলে দীর্ঘদিন মানুষের থাকা সম্ভব হয়নি, কারণ নগরায়ণ কিংবা শহুরে মানসিকতার আবির্ভাবের ফলে প্রকৃতিকে তারা ধ্বংস করেছে। গাছপালা তারা কেটে দিয়ে তারা নিজেদের প্রয়োজনের সুবিধার্থে ঘরবাড়ি, তাতে কংক্রিটের রাস্তা, কলকারখানা ইত্যাদি বানিয়েছে। তার ফলে প্রকৃতি মারা পড়েছে। সেই সঙ্গে প্রকৃতির মধ্যে থাকা বিভিন্ন পশু পাখি, জীবজন্তু, তারাও আজ অবহেলিত, তারাও অনেকেই মারা পড়েছে। এবং যে সকল অধিবাসীরা বা যে সকল মানুষেরা প্রকৃতির মধ্যে, প্রকৃতির কাছাকাছি ঘর বাড়ি থেকে তারা বসবাস করতেন, তারাও আজ আর নেই বা তারা হারিয়ে পড়েছে বা তারা তাদের ঘর বাড়ি হারিয়ে পরবাসীর মতো যেদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছেন। কবে তাদের ঘর বাড়ি আবার ফিরে পাবেন? এই বিষয়টি নিয়ে মোট 5টি স্তবকে, প্রথম 3টি স্তবকে প্রকৃতির কথা বলেছেন এবং শেষ 2টি স্তবকে কবি প্রকৃতিকে হারিয়ে কি অবস্থা রয়েছে এবং পরবাসীর মতো কবিও অন্যান্য মানুষের মতো নিজের ঘর বাড়ি খুঁজে চলেছেন। যাই হোক, এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। কবি প্রথম স্তবকে আমাদের জানালেন, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে এঁকে চলে প্রকৃতির তালে তালে,
রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নিচে লাফ দেয় কচি কচি খরগোশ। তো দেখো, কবি এখানে বললেন যে বনের এক চিত্রকে বা বন্যভূমির এক ছবি আমাদের যেন চোখের সামনে তিনি ফটো আমাদের কাছে যেন তুলে ধরেছেন। তো দুই দিকে বন, দুই দিকে নানান গাছগুলো রয়েছে, সেই বন রয়েছে মাঝে ঝিকিমিকি পথ, মাঝে যে রাস্তা বা পথ রয়েছে সেই রাস্তার বিশেষ বৈশিষ্ট্য হলো ঝিকিমিকি। আসলে দুদিকে বন থাকার ফলে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারত না, সেই কারণে সেই আলোটি যখন রাস্তায় পড়েছে বা রোদটি যে পড়েছে সেটি ঝকঝক করছিল, সেটাকেই কবি বললেন যে দুদিকে বন রয়েছে মাঝে ঝিকিমিকি পথ। এরপর কবি বললেন এঁকেমেঁকে চলে প্রকৃতির তালে তালে। এই যে প্রকৃতির অর্থাৎ বনের মাঝে যে পথ, সেটি কিন্তু শহুরে বা শহরের বা নগরের রাস্তার মতো সোজা কংক্রিটে বাঁধা নয়। এ পথ মেঠো পথ কিংবা মাটির পথ, এবং এ পথ একেবারে সোজা নয়। এই পথ নিজস্ব আপন খেয়ালে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বা প্রকৃতির মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে এঁকেমেঁকে সেই পথ চলে। এরপর কবি বললেন রাতের আলোয় থেকে থেকে জ্বলে চোখ, এবং সেই বন্য পরিবেশে, সেই বন্য পরিবেশে নানান পশু পাখি জীবজন্তু রয়েছে, তার মধ্যে একটি হলো খরগোশ, বা এখানে কবি বলেছেন কচি কচি খরগোশ, অর্থাৎ খুবই ছোট ছোট খরগোশগুলো নেচে নেচে লাফ দেয় এই বনের পরিবেশে, বা এই গাছপালা অফুরন্ত এক আদিগন্ত বন্য পরিবেশে তারা যেন এখানে নিজেকে মেলে ধরেছে। সেই কচি খরগোশগুলো রাতের আলোয় তাদের চোখগুলো জ্বলতে থাকে। এর পরের স্তবকে কবি আমাদের বললেন নিটোর নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। নিটোল, নিটোল বলতে পরিপূর্ণ বা নিখাত, টিলা বলতে অল্প উঁচু স্থান বা জায়গা, সেই নিটোল টিলার ওপরে রয়েছে পলাশ গাছ। আশা করি তোমরা সবাই যার পলাশ গাছ দেখেছো, যেগুলো এই বসন্তকালে তার ফুলগুলো হয়, তো সেই পলাশের ঝোপে অর্থাৎ অনেক পলাশ গাছ রয়েছে সেই নিটোল টিলার ওপরে থাকা পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ পুলকে, অর্থাৎ সেই বন্য পরিবেশে পলাশ গাছের ঝোপের মধ্যে পুলক মানে আনন্দে বনময়ূরের কত্থক। বনের যে ময়ূর তাকে বলা হয় বনময়ূর। এখানে বনের মধ্যে যেমন খরগোশ রয়েছে ময়ূরও রয়েছে, সেই বনের ময়ূর নাচছিল, সেই আনন্দের শিহরিত হয়ে পলাশের ঝোপে যে ময়ূরটি নাচছিল সেই নাচের যে নৃত্য ভঙ্গিমা বা নৃত্য শৈলী সেটা কবি লক্ষ্য করেছেন কত্থক নৃত্য শৈলী। তো কত্থক হলো জয়পুর লখনউ বেনারস পাঞ্জাবের একটি নৃত্য শৈলী বা নাচের একটি আঙ্গিক বা শৈলী। এমনভাবে আনন্দে বনময়ূর নাচছিল সেই নাচের সঙ্গে কবি কত্থক নৃত্য শৈলীর মিল লক্ষ্য করেছেন। এর পরের অংশে কবি আমাদের বললেন তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। তো সেই বনের পরিবেশে মানুষেরা কুঁড়ে ঘর বা এখানে তাঁবু ইত্যাদি বানিয়ে তারা থাকতেন, সেই তাঁবুর যে ছায়া বা রৌদ্র লাগার ফলে তাঁবুর যে ছায়াটা পড়েছিল নদীর জলে, সেই নদীর সোনালি সেতারে কবি মিলিয়েছি বা মেলবন্ধন ঘটিয়েছেন তার সুষমা মানে শোভা বা সৌন্দর্য। তাঁবুর ছায়ার মধ্যে নদীর জলের এক মেলবন্ধন কবি লক্ষ্য করেছেন। তো এক্ষেত্রে কেন নদীর জলটাকে সোনালি সেতারে বলা হয়েছে? তো দেখো, নদী যে কুলুকুলু আওয়াজে বা রবে বা শব্দ করে তার জল প্রবাহিত হয় এক স্থান থেকে অন্য স্থানে, সেই শব্দের সুরের সঙ্গে কবি সেতার মানে একটি বাদ্যযন্ত্রের তুলনা করেছেন। অর্থাৎ সেতার দিয়ে
যে সুর তোলা যায় সেই সুরের সঙ্গে কবি নদীর জলের শব্দের আওয়াজকে যেন একই সেটা বুঝতে পেরেছেন। তো সে মানে তিন, তার বলে তার মানে এখানে যে দড়িকে বোঝানো হয়েছে তিনটি তার বাদ খুব ভালোভাবে বেঁধে সেটাকে সুর বা সঙ্গীতের বা গানের প্রয়োজনে ব্যবহার করা হয়। তো সেই বিষয়টা কবি নদীর জলের আওয়াজের সঙ্গে কবি মিলিয়েছেন। আর সোনালি এই কারণে বলা হয়েছে, নদীর জলে সকালের যে সূর্যের আলো পড়ে সেই আলো ঝলমল করে এবং সেই ঝলমলে আলোকে সোনার মতো দেখায়, সেই জন্য নদীর সোনালির সেই সেতারে বা জলের কুলুকুলু ধ্বনি বা আওয়াজে কবি তাঁবুর ছায়ার মধ্যে এক মিলিয়েছেন তার শোভা বা সৌন্দর্য বা অপরূপ এক মেলবন্ধন। পরের স্তবকে আমাদের কবি বললেন, চুপি চুপি আসে নদীর কিনারে জল খায় শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। এই বনের পরিবেশে শুধু খরগোশ নেই, শুধু বন ময়ূর নেই, আছে হরিণও শুধু। সেই হরিণগুলো এই বনের পরিবেশে চুপি চুপি আসে, অর্থাৎ ধীরে ধীরে বা আস্তে আস্তে আসে, যাতে বাঘ বা কোনো চিতা তাদের না উপস্থিতি বুঝতে পারে, কিংবা তারা যে সেখানে এসেছে না জানতে পারে, সেই জন্য তারা চুপি চুপি আসে নদীর কিনারে। কিনারে বলতে নদীর তীরে বা ধারে, এই কারণে আসে কবি আমাদের বললেন জল খায়। শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান, এই চুপি চুপি এসে নদীর ধারে হরিণের জল খাওয়ার সঙ্গে কবি রামায়ণের এক কাহিনীর কথা আমাদের জানিয়েছেন, বা এই নদীর জল খাওয়ার সাথে কবির রামায়ণের সেই সুবিখ্যাত কাহিনীর কথা মনে পড়ে গেছে আমাদের, বললেন সিন্ধু মুনির হরিণ আহ্বান। তো রামায়ণে একটি কাহিনী রয়েছে যেখানে সিন্ধু মুনি বা সিন্ধু ঋষি বলে একজন ঋষি ছিলেন। তো সেই সিন্ধু মুনি খুব পিতৃমাতৃ ভক্ত ছিলেন। সিন্ধু মুনির পিতামাতা উভয়েই বা দুজনেই অন্ধ ছিলেন। মাতৃ এবং পিতৃভক্ত সিন্ধু মুনি তাদের দেখভাল করত বা দেখাশোনা করত। কোনো একদিন সিন্ধু মুনি তার পিতামাতাকে বা বাবা মাকে একটি গাছের তলায় রেখে তাদের তৃষ্ণার জন্য জল নিতে নদীতে গিয়েছিলেন। আর ঠিক সেই সময় অযোধ্যার রাজা দশরথ তিনি শিকারে এসেছিলেন সেই বনে। তো দূর থেকে যখন সিন্ধু মুনি সেই নদীতে জল নিচ্ছে, দূর থেকে সেখানে সেই রাজা দশরথ ভেবেছিলেন যে হরিণ জল খাচ্ছে, তাই শব্দ বানে সেই হরিণ ভেবে তীরবিদ্ধ করেছিলেন সিন্ধু মুনিকে, যদিও দশরথ জানতেন না যে সিন্ধু মুনি সেখানে ছিলেন। পরবর্তীকালে সিন্ধু মুনির সেইখানেই মৃত্যু ঘটে এবং পরে সিন্ধু মুনির পিতামাতা বা বাবা মা দশরথকে অভিশাপ দিয়ে তারাও পুত্রশোকে মারা যায়। সেই সিন্ধু মুনির হরিণ ভেবে তাকে যে হত্যা করা, ঠিক একইভাবে এখানে হরিণ জল খাচ্ছিল সেই কাহিনী কবির মনে পড়ে যায়। তাই এ কথা বলা হয়েছে, চিতা চলে গেল লুপ্ত হিংস ছন্দে বন্য প্রাণীর কথাগুলি বেগ বেগ জাগিয়ে। কবি বললেন চিতা চলে গেল, তো এখানে চিতাবাঘ চলে গেল লুপ্ত হিংস ছন্দে। লুপ্ত বলতে লোলুপ, হিংস বলতে হিংসতা, ছন্দে অর্থাৎ তা চলে যাওয়ার মধ্যে একটি তালের মেলবন্ধন কবি লক্ষ্য করলেন। বন্য প্রাণের কথাকলি বেগ জাগি, কথাকলি এটিও একটি বিশেষ নৃত্যশৈলী, কেরল রাজ্যের ধ্রুপদী এক নৃত্যশৈলী। এমনভাবে লোলুপ বা লুপ্ত হিংস ছন্দের মধ্য দিয়ে চিতাবাঘটি চলে গেল। তো সে এখানে যেন সেই কথাকলি নৃত্যশৈলীর কথা কবির মনে পড়ে যায়। পরের স্তবকে কবি জানালেন, কোথায় সে বন, বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার, জঙ্গল সাপ গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পর্ণে। এই তিনটি স্তবকের পরে এই স্তবকে কবি নগর সভ্যতার আগ্রাসনে বা শহুরে মানুষের
উপস্থিতিতে গ্রামের মৃত্যু এবং শহরের আবির্ভাবের ফলে কি পরিস্থিতি সেটা কবি এখানে বললেন। কোথায় সে বন, যে বন্য পরিবেশ, যে বনের পশু পাখি গাছপালা এগুলো ছিল তা চার নেই। শহরের মানুষের আগ্রাসনের ফলে সেখানে গড়ে উঠেছে ঘরবাড়ি এবং বন্য পরিবেশ আর নেই, তাই বলা হচ্ছে কোথায় সে বন, বসতিও কই বসেনি। মানুষ গৃহহারা আশ্রয়হারা হয়ে সেখানে আবার পুনরায় যে বসতি বসাবে সেটা হয়ে ওঠেনি, কারণ প্রকৃতি লালিত যে গ্রাম্য পরিবেশে বন্য পরিবেশে মানুষেরা ছিলেন, তারা বনের পরিবেশ যখন মুছে গেল বা ঘুচে গেল বা শেষ হয়ে গেল, সেই জন্য আর বনের মধ্যে বসবাস করা মানুষেরা বসতি বা ঘরবাড়ি আর তৈরি করেনি। এই জন্য বলা হচ্ছে বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। সেখানে কেবলমাত্র রয়েছে প্রান্তর অর্থাৎ ফাঁকা মাঠ, আর সেখানে হাওয়ার বা বাতাসের হাহাকার ছাড়া আর কিছুই ছিল না। মানুষজন অর্থাৎ প্রকৃতির মধ্যে থাকা মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল না। কবি বললেন, জঙ্গল সাপ, বন বা জঙ্গল বা অরণ্য মুছে গেছে বা সাপ হয়ে গেছে বা পরিষ্কার হয়ে গেছে, সেখানে নগর সভ্যতা ঘিরে ফেলেছে জঙ্গলকে, গ্রাম মরে গেছে। সেই বন্য পরিবেশে, সেই জঙ্গলে, সেই অরণ্যে, যে অরণ্যের মাঝে ছোট ছোট টুকরো টুকরো কুটির বা তাঁবু বানিয়ে গ্রামের মানুষেরা মনের সুখে প্রকৃতির মধ্যে তারা আনন্দের দিন কাটাত, সেই বিষয়ে বা সেই গ্রামের মানুষরা আর থাকলো না। শহরের কিংবা নগরের আগ্রাসন গ্রামগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিল কিংবা মেরে ফেলল। সেই জন্য বলা আছে গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই কিংবা নতুন করে শহরের আবির্ভাবও আর হচ্ছে না, বা নতুন করে শহরের গড়ে উঠছে না বা সৃষ্টি হচ্ছে না, ময়ূর মরেছে পণ্যে। তো একটু আগের স্তবকগুলোতে বা স্তবকে কবি বলিয়েছেন, আমাদের জানিয়েছেন যে যেখানে নিটোল টিলার পলাশের ঝোপে বা অনেক পলাশ গাছ রয়েছিল, সেই নিটোল টিলার মধ্যে বড় ময়ূরের নৃত্যশৈলী বা কত্থক যেন কবি দেখেছিলেন, কিন্তু সেই ময়ূর যেন আজ পণ্যে পরিণত হয়েছে। পণ্য হলো বিক্রয়যোগ্য মূল্য, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দেওয়া। আসলে ময়ূরগুলোকে কিছু অসাধু ব্যবসায়ীরা, তারা কিছু অর্থের বা সম্পদ বা টাকার জন্য ময়ূরগুলোকে মেরে ফেলেছে, সেই জন্য এখানে বলা হয়েছে ময়ূর মরেছে পণ্যে। কবি পরের এবং শেষ স্তবকে আমাদের বললেন, কেন এই দেশে মানুষ মৌন অসহায়, কেন নদী গাছ পাহাড় এমন গৌণ, সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। কবি শহুরে এবং নগর সভ্যতার কিছু মানুষদের কাছে এই তার জিজ্ঞাসা কিংবা প্রশ্ন বাণে বিদ্ধ করেছেন, যে কেন এই দেশে মানুষ মৌন অসহায়, কেন নগর সভ্যতার কিছু বা কয়েকজন মানুষের দ্বারা সাধারণ গ্রাম্য পরিবেশে জীবনযাত্রায় যে সকল মানুষরা বড় হয়েছে এবং তারা ছোট কুটির বেঁধে থেকেছিল, তাদের এই অসহায়তা কেন বা তাদের নীরব কেন, মানুষ এই অসহায় কিংবা কিছু মানুষের আসার ফলে কেন এই দেশের মানুষরা অসহায় হয়ে পড়েছে কিংবা তারা সব কিছু মৌন বা নীরবতায় মেনে নিচ্ছে, তারা কেন প্রতিবাদে মুখর হয়ে শহুরে মানুষের এই দেয়া গ্রাম্য পরিবেশ বা বন্য পরিবেশকে মেরে ফেলা তারা কেন মেনে নিচ্ছে, কেন নদী গাছ পাহাড় এমন গৌণ। ধীরে ধীরে শহুরে আগ্রাসন কিংবা গ্রামের গ্রামকে মেরে ফেলা এবং নগরের আগ্রাসনে ধীরে ধীরে যেন গাছ পাহাড় নদী পর্বত এগুলো কমে যাচ্ছে, সেই জন্য কবি বললেন কেন নদী গাছ পাহাড় এমন কোন, অর্থাৎ প্রকৃতির যে নানান দৃশ্য, প্রকৃতির যে নানান বৈশিষ্ট্যগুলো চারিদিকে ধরা পড়ে সেগুলো ধীরে ধীরে গৌণ বা আরও কমে যাচ্ছে। কবি এরপর বললেন, সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। এইভাবে কবি সারা দেশময় অর্থাৎ নিজস্ব ঘরবাড়ি বা আস্তানা কিংবা বাসস্থান কিংবা আশ্রয়স্থল এগুলো হারিয়ে
তারা তাঁবু বই অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী ঘর না বেঁধে তারা এইভাবে বিভিন্ন দেশে কতদিন আর ঘুরে বেড়াবে, কবে তাদের সেই কাঙ্ক্ষিত সেই ভালোবাসার প্রকৃতি ঘেরা প্রকৃতির মাঝে সেই জীবন সেই ভালোবাসার সেই কুটির বেঁধে কবে তিনি তার জীবনটাকে কাটাবেন। তাই এ কথা বলা হয়েছে পরবাসী কবে নিজ বাসভূমি করবে, বিদেশে থাকে কিংবা যে আমি আগেই উল্লেখ করেছি ঘর বাড়ি হারিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় তাকেই বলা হয় পরবাসী। এখানে কবি নিজেকে পরবাসী যেমন বুঝিয়েছেন, যারা প্রকৃতির কোলে ধীরে ধীরে বড় হয়েছিল কিন্তু নগর সভ্যতার আগ্রাসনের জন্য তারা নিজেদের ঘর বাড়ি কিংবা গ্রাম্য পরিবেশ হারিয়ে ফেলেছে, কবি তাদেরও উদ্দেশ্যে একথা বলেছেন পরবাসী কবে নিজ বাসভূমি করবে, নিজের সেই আবাসস্থল নিজের সেই বাসস্থান নিজের সেই প্রাণের প্রিয় প্রকৃতির মধ্যে ভালোবাসার ভূমি অর্থাৎ এখানে সেই ঘরবাড়ি বা বাসভূমি কবে করবে। কবি নগর সভ্যতার আগ্রাসী মানুষদের উদ্দেশ্যে এই প্রশ্নবাণী বিদ্ধ করে তাদের জিজ্ঞাসা করেছেন। যাই হোক, এই প্রিয় বিষয়ের উপর খুবই সুন্দর এই পরবাসী কবিতায় বিষ্ণুদেব প্রকৃতি ঘেরা বন্য পরিবেশের জীবনচিত্রকে যেমন তুলে ধরেছেন, সেই জীবনচিত্রকে যারা বিঘ্নিত করেছে শহরের নাগরিক সভ্যতা কিছু পুঁজিবাদী এবং মানুষরা, সেই মানুষদের উদ্দেশ্যে এবং নগর সভ্যতার আগ্রাসনে বন্য পরিবেশ কীভাবে বিঘ্নিত হয়েছে সেই বিষয়টি এখানে তুলে ধরেছেন। যাই হোক, আজকের এই আলোচনা ভালো লাগলে লাইক দিও, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো।